আজকের গীতি রক্ষা ও ভাগিনী চোখের জয়। সকালে উঠিয়া মোর ভাইক মুই পাঠাই দিছে ওই হালতা নিয়া জমি, আর মুই গেছিল ওই চায়ের দোকানে চা খাওয়া, চা না খায়া মুই এই মদের বদলটাই ধরিয়া আইস। না না অনেক দেরি হয়ে গেল, এলাম কদালটা ধরিয়া যাবার লাগে ওই জমির দিক, তাই তো মুই যাও ওই বাড়ির দিকে কদালটা নিয়ে আমি জমির দিকে যাও যাও ভাই। আজ অনেক বেলা হয়ে গেছে, মোর দাদা কইছে ছয় সকালে যাইয়া তুই হালটা ধরিস, আর ওই ওই দোকান থেকে চাটা খাই আসি আমি কদালটা নিয়ে আসি, তাই তো এলাম মোর দাদার বার্তা নাই। না 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 মই দেরি না করিয়া চট করে হালটা ধরব, চল বাই 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 বাই, আরে তাহিনি তাহিনি, আরে চলো চলো, আরে একটু আরে একটু হইলি তো মোর ভাউজি পাত্তা নিয়ে আসিবি, চলো চলো চলো, বাই 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 বাই, আর এই গরুলাও হাঁটি বাড়ি চায় না, এত বড় বেলা হয়ে গেল এলাম মোর ভাউজি পাত্তাও নিয়ে আসে না। না না মই এই হালটা ছাড়িয়া আই মই মনে দেখি গান করো, যদি এলাম মোর ভাউজি পাত্তা নিয়ে আসি মই পাত্তার খাবারে না ও পাত্তা মই ঘুরাইয়া দিই। ওহো ইয়ো মোর ভাউজি, ওহো ভাউজি, বাহারির পাছিলাতে ভাউজি এতে তাহা নাই তো
पत्ता घुरे हैं ना जब फौजी तोर पत्ता में खबर ना फौजी तोर पत्ता में खबर ना ओ हो यो मोर देव
পারিস না ভাই, সামনে বছরই তোর সুন্দর বউ দেখিয়া বিয়াও দিব, তুই রাগ করিস না দেউরা। দাদা ভাজি না, তোর উপর কি ভাই রাগ করবার কারণ ভাজি, তুই না মোর মায়ের মতো। দে ভাজি দে, তুই তোর বোন নিজের হাতে তুই পান্তা খাওয়াই দে ভাজি। ঠিক আছে আয় তাহলে বস, আজ তুমি নিজের হাতে পান্তা খাওয়া, বস দে ভাজি। মোর বউ আজ দেখো এবার কাণ্ড দেখো, এলা কাজ বাদ দিয়া নিজের হাতে পান্তা খেলাছে। এবার কীর্তি কলম গুলো দেখিয়া তো আমাকে ভালো লাগে না, ওই এদিকে না কিছু কম না, মোর মনটা বড় খারাপ হয়ে গেল। যাও যায় বই আর এক বোতল চুল্লু খাইয়ে এস, যাও এরা বই যাও। বাজি এলা তো পান্তা খাওয়া হয়ে গেছে ভাই, এলা তোর খাওয়া হয়ে গেছে, ওই যাও অনেকই বড় বেড়া হয়ে গেছে, মুখ যে রান্না বাড়ি করিবার হবে। ঠিক আছে ভাজি তেল আসে ভাজি, যাও মু যাও দেব দাদা, মোর অনেক বেলা হয়ে গেল, এলাকে আরে একটু বাকি আছে হালে বইবার, মুই আজিকা বাইবরা, মুই কালি ভোর সকালে আসিয়া এই হালটা পাইয়া মুই চড়িয়া যা দা, মুই যাও এলা চট করিয়া বাড়ি যা, সিয়ান দিয়ান কর যাও এলা বই। আজিকা যখন রাগটা উঠা নামা উঠা নামা করছে, আজিকা ভাই কিছুই কম না, এরপরে যদি কোনোদিন দেখা আমার কি ব্যবস্থা নেবার, ভাই ঠিক নিয়ে নেব না, যাও যাই আমি হাফত চুল্লু খাইয়া এস, যাও বেলা ভাই যাও। শুধু মদের বোতলটা ধরিয়ে থাকি,
भौजी तुझे बुझी तू बुझी स्नान करवर जाचिस भौजी है मैं स्नान करवर जाचो भौजी एक ओटा कपड़ दे आजा ना धुया दिस ठीक अच्छे दे मैं तो स्नान करवाई जाओ तो कपड़ गुला मैं धुया दी दे जाए दी दे भौजी ऐ देखो আজি কা দেখো এই পুকুরের কথা কুদুর পুসুর গল্প করে না এবার কীর্তি গুলাগুলা দেখিয়া মোর মনটা তো খারাপ হয়ে গেল এলো আজি কায় এবার ব্যবস্থা নিবার হবে মই এটি কোনা নিম না আগে হারান যাতা বাড়ি যাচ্ছে তারপরে এর ব্যবস্থা মই করে মই যাও মই যাই বাড়ি থাকো দেখো কখন আসে হারান যারা যাও মহিলা যাও মই যাও যাও যাই ওই নদীর ঘাট নদীর ঘাট থেকে কাপড়গুলো কাচিয়া ঠিক আছে আর সিনারটা সারিয়ে এসো তুই সিনারটা করিয়া যাই আর মই করে গাগা যাই আর গরুগুলো কিছু খাবার দিয়ে আসি ঠিক আছে যাই আইসো মহিলা আজি দেখতে দেখতে আমার কৃতি গলা হয়ে গলা মারিয়ে যাচ্ছে আজি যদি মই এই মুহূর্তে কিছু না কম তাহলে মোর সংসারটা জ্বলন্ত ভাসিয়া যাবে তাই তো ছোট থাকিয়া মই নিজের ছাওয়ার মতন মানসিক করছম আর সে আজিকা মোর বউর সঙ্গে প্রেম প্রীতি করে হারামে যাদা তোমার মই প্রেম প্রীতি বাইর করছ জয় জয় ওঠি আছিস হার আমি চাঁদা আসি আছি দেখা কর জয় দাদা তুই মুখে দেখাচ্ছিস দাদা হ্যাঁ হ্যাঁ শোন জয় তুই তো ভাল করিয়াই জানিস যখন আমার ওই গঙ্গার পারতে বাড়ি ছিল বাপের সাপে কিছুই ছিল ওই সাপে কিছু তলিয়া নিয়ে গেছে ওই গঙ্গা পরি বন্যারে ধসাতে সাপে কিছু তলিয়া নিয়ে গেছে ওই গঙ্গার জল আরে ডাঙিয়ে দিই আসিয়া যে বাড়িটা করছাং সেটাই একমাত্র মরে রক্ত জল করা টাকা দিয়ে কেনা তাই তো তোর এই বাড়ি ঘর টাকা পয়সা জমি জায়গার উপর কোনো অধিকার নাই তো এই মাত্র এই মুহূর্তে তুই বাড়ি দিকে চলিয়া যা দাদা দাদা তুই এমন করে একটা কেনে খুশি দাদা দাদা তুই বুঝে ভুল করছিস দাদা তুই মনে করিয়া তারাইয়া দিস না দাদা তুই যদি তারাইয়া দিস দাদা মুই কি খাব মুই কুঠি যাব দাদা দাদা মোর যদি কোনো ভুল হয়ে থাকে দাদা তুই মোকে মাফ করিয়া দে দাদা তোর মুই পাও ধরিয়া কমে দাদা ছাড় হারাম চাঁদা পাও তুই ভুল যে ভুলটা করছিস সেটা ক্ষমার যোগ্য তাই তো ভাল ভাল কক তুই এই বাড়ি থেকে চলিয়া যা আর যদি না যাস তোকে মই ঘর ধাক্কা দিয়া বাইর করিয়া দিই মহারামে যা দা দাদা অমন করিয়া মগে তারে তুই যদি তুই ওই বাড়িটাতে না থাকে মারতিস দাদা ওই গোয়ালি ঘোড়ার জায়গা দিস দাদা ওই গোয়ালি ঘোড়ার তুই মাথা গজিয়ে থাকিবি দাদা মুখ তুই তারে আদিস না দাদা আদিস না ও তুই কি ভাবছিস তোর এই মায়া কাদন দেখিয়া মই ভুলিয়া যা মহারামে দাদা তুই এমনি এমনি যাব না তোকে মারতে মারতে বাড়ি থেকে বার করিয়া দিই যা পড়া সত্যি ভাউজি সত্যি মোর যে বড় অপরাধী ভাউজি তোমার বাড়িতে থাকাটাই বড় বড় অপরাধ তোমার এই বাড়িটাতে মোর কোনো অধিকারী নাই ভাউজি না
তাই তো এই বাড়ি ঘর ছাড়িয়া তোমাকে ছাড়িয়া আমাকে চলে যাব ভাই। আরে ধর ধর, ওই যা করছাম তোর ভালের জন্য করছাম, আরামে যা না, তুই এখনো দাঁড়িয়ে আছিস, যা যা। ঠিক আছে বাবু, ঠিক আছে, ওই চলে যাও বাজে, এই মার সহ্য করি বাড়ি পারে না বাজে। তুই অমন করিয়াছিস তোর চোখের জলে যে মনে রাস্তা পিছল হইয়া যাবে। তুই ভালো ভালো থাকিস মা, এই তোর মা বাবার জন্য ভালো ভালো থাকিস, বিদায় ভোজি, বিদায় সোনা, বিদায়। আরে ধর ধর, তোমার মেয়ে মায়া খাদত দিকবার চাও না, চল চল মো খিদা লাগেছে, কিছু খামার দে, চল তাই তো আমরা এই গাছ চোরা করে জিরাচ্ছ, কিন্তু
তুই কি করনা? ও তুই কি কইবার চাস করনা? মই কি কইবার চা? তাহলে শুনো, তোমরা এখানে কেন কান্দে? তোমরা কেন কান্দে রে? বৈদেশিয়া ¡Gracias!
যাইতে আমার কোনো বিধা নাই, তোমার বাড়ি যাইতে আমার কোনো দ্বিধা নাই, তোমরা যদি দিয়া যান তবে যাওয়া যায়, তোমরা যদি দিয়া যান তবে যাওয়া যায়, অপর বাড়ি ঘর জীবনটা বাঁচি যাই কন্যা, ঠিক আছে তাহলে চলো। সকালেই গেছে ওই কলেজ পরিবার, এলাও আসে না, ছাওয়াটা যে মোর কঠি আছে কি যে করছি মোর বড় চিন্তা হয়, আজি দিন দুনিয়া খারাপ তাই তো দেখো অপেক্ষা করিয়া কখনোই আসি মোর বেটি, একই ছোট থাকিয়া মাও গেছে মরিয়া, বহু কষ্ট করিয়া ছাওয়াটা তুমি মানসি করিছ, এই ছাওয়ার মায়া মো আর ভোলা যায় না, তাই তো দেখো কখনই আসি মোর বেটিটা। বাবা বাবা মই চলে আসছো বাবা, বেটি তুই চলে আসিস বেটি। হ্যাঁ বাবা, তোরে মই চিন্তা করছি না বেটি। ও কেনি মোর চিন্তা করিস, মই না বড় হইছি বেটি, ওইটাই তো মোর ভয় বেটি। দেখ বাবা, আজ না মই মই যদি কিছু ভুল করে থাকুক তুই ক্ষমা করে দিস বাবা। বেটি কি এমন তুই কেমন তুই ভুল করিলু? দেখ বাবা, আজি তোর ওনার ছাড়া আজি মুই একজন নিয়ে আইছি বাবা। দেখ বাবা, দে এই ছেলেটা ওই রাস্তা রাস্তায় কাঁদেছিল বাবা, এর মা বাবা বাড়ি ঘর কেউ নাই, তাই তো মুই নিয়ে আসিনু, আমার তো কাজের লোকের দরকার বাবা, মুই ভুল করিছো। ও তুই এই ছাওয়াটাকে নিয়ে আসছিস ধরিয়া? হ্যাঁ বাবা। এর বাড়ি ঘর কিছুই নাই? না বাবা। বাবু তোর বাড়ি ঘর মা বাবা কেউ নাই, ছোট থাকি আমার মা বাবা আমাকে ছাড়িয়ে চলিয়ে গেছে, যেটা মানুষই হলো আমরা দাদা বৌদির ঘর, আজ না জানি কি বা তো সে মুখ বাড়ি থেকে বাড়ি ডাকে তাড়িয়ে দিছে জেঠো, তাই তো এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি না, আজই তোমার বেটি দেখার পাইয়া আমাকে নিয়ে আসছি জেঠো, তোমরা যদি এই হতো পাকাটা এখনো মাথা গুঁজিবার মতন জায়গা দেয়নি জেঠো, তাহলে এই হতভাগের জীবনটা বাঁচিয়ে যায় জেঠো, এই হতভাগের জীবনটা বাঁচিয়ে যায়। ও ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, মোর অনেক জমি জায়গা আছে, তুই আজি থাকিয়া মোর বাড়ির থাকিব, আর এই মোর জমি জায়গাগুলো দেখাশোনা করেও বেটি বাসন্তী। বাবা যা বেটি, ছাওয়াটা যে কদিন থেকে খাইনি, খিদার জ্বালায় চকমকগুলো ঢুকিয়া গেছে, পা হাত ধুইয়া কিছু খাবার দে, আর মই যাও ওই পাড়াতে একটা বিচার আছে, মই বিচারটা সারিয়া এসো। ঠিক আছে বাবা, ঠিক আছে,
দেখ জয়, কইছিল না মোর বাবা খুবই ভালো মানুষ, বড় লোক হবার পারে কোনোদিন কাউকে ফিরায় না, কোনোদিন কাউকে দুঃখ দেয় না। দেখ তো কেমন মানিয়া নি। সত্যি বা সত্যি, চল বাসুতি চল যাই, মুখে খুব খিদা লাগিছে কিছু খাবার দে। মই বুঝবা পারছ, চল তুমি পেটে ভরিয়া খাবার দে, চল যাই। ওই যাব না, মই মায়ের সাথে না বেটি,
ওই তোর মায়ের সঙ্গে যাব না ছাড় ছাড় হারামে জানি ও ভালে ভালে ছাড়ব না হারামে জানি তোকে মারতে 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 কি যদি না তাড়িয়ে দেব তা হারামে জানি রেডি সামনে তোমার মা দাঁড়িয়ে আছে
সোনা সোনা তুই কাঁদিস না বেটি, তোর মা ভালো মানুষই না হয়, ওই জন্য তোর মা ওকে তাড়াইয়া দিচ্ছেন বেটি। না বেটি না, তোকেই খাবার দিই বেটি, তুই এটিখানে থাক, তোর জন্য মুই মেলা দিয়ে যাচ্ছ, ভালো ভালো খেলনা ভালো ভালো খাবার নিয়ে আসছি বেটি, মুই এই যাম এই আসি, তুই এটিখানে থাকিস বেটি, তুই এটিখানে থাকিস। হে ভগবান, আজি মোর মা বাবা সবাই চলিয়ে গিয়ে, আজি মোকে খাবার দিবে কে ভগ সোনা বলি
দরজাটা খোলা আছে, তার মানে কি ওই মায়ের পিছনে পিছনে পালাইছে? কই দেখো তো সোনা, সোনা কই, এদিকেও তো নাই, তার মানে ঠিক ওর মায়ের পিছনে পিছনে পালাইছে। যা, একে একে যখন সব এই সংসার থেকে চলিয়া গেছে, ওই কাউকে আর খুঁজি পারে যাও না, কাউকেও ওই ঘর ঘুরবারে যাও না, এই সংসারত, এই সংসারত আমি একলাই থাকি, একলাই খাবই রাজার মদর। হ্যাঁ, পর অনেক কটা জমি জায়গা আছে, এক ধার থেকে মই জমি বেচিয়া আর মদ খায়া খায়াই মই শেষ করি। যাও যাও, মোর মনটা খারাপ হইয়া গেল, মই যাই হাফ বোতল চুল্ল খায়া এস, যাও এলাম। তোমার লোক খোঁজাখুঁজি করছে, জলবালুর উজ্জ্বল ঘোষ, তুমি যেখানে থাকো অফিসে দেখা করো। দেখ জয়, কেন আনিছো আজ না, যবে থেকে তো দেখিছো, আজ মনে মনে একটা কথা কইবার চাও। কি এমন কথা কইবো বাসন্তী? জানিস জয়, আজ না তুমি মনে মনে ভালোবাসি ফেলাইছ। না না বাসন্তী, না এই কথা কইস না বাসন্তী, তুই কত বড় লেগেড়ে বেটি, আর ওই সামান্য তোমার বাড়ির চাকর, তোর সঙ্গে কি প্রেম ভালোবাসা করি সবাই বাসন্তী? দেখ জয়, ভালোবাসা গরিব ধনী মানে না। না বাসন্তী, আজ দুটো মন যদি এক হয়ে যায় তাহলে বড় লোক গরিব লোক কিছুই মানে না। ওই কথা বাদ দি বাসন্তী, তুই কি কইবার চাচ্ছিস? চট করিয়া কই আমি। দেখ এই যে আমার ফুল বাগানত কত সুন্দর সুন্দর ফুল ফুটিছে। তাই তো, জানিস জানিস জয়, আজি ওই ফুলে, আজি ফুলের উপরে কি বসছে জয়? কি এই ফুলের উপরে তো ভমর বসে। তাহলে শুন তুমি কম, মই ফুল তো এই ভমর আসিয়া বস, এই ফুলের মধ্যে আসিয়া আজি আমরা প্রেম আলিঙ্গন করি। তাহলে শুন তুমি কি কইবার চাও? আরে অনসিয়া বন্ধু ধান, ওদিয়ায় ওদিয়ায় কেনে যান, কিসের জয়নে আরে
তোর মা
মাঝে পাগলের মতো ঘুরিয়া বেড়াচ্ছে, আজ তুই একবার আসিয়া মা বলিয়া হাই রে ও ভাগী দুঃখের কপাল, আজ মরে যে নাম রাখেছিল ও ভাগিনে, কাঁদিতে কাঁদিতে জনম শুনিয়া যায় এই বয়সে সন্তান হার স্বামী হার সর্বহারা, নানা আজ নাই সোনা বেটি বড় নাই, আজ মা সোনা বেটি জানিয়ায় অনেক তোর ওই জানিয়াই যা,
আজি মই কেমন করি যা ওই পারি গেলে বোধহয় মই মাও পাপ ওই মোর দাদুর বাড়ি দেখা যায় আজি মোর কাছে একটাও কানা করি নাই আজি ওই গ্রাম ওই গ্রামবাসীর কাছে তো যাইয়া তুই এক টাকা মই ভিক্ষা যাইয়া আজি মই যা আজি মই এ পার থেকে ওই পার যা ওগো মা জননী তোমরা আমাকে যে ভিক্ষা দেও না তুই সব টাকা দিলি মই এ পার থেকে ওই পার যা দাও দাও মা গো ভিক্ষা দেও আজি মই যে মহার সন্তান তোমরা মোক ভিক্ষা দিয়ে বাঁচাও মা কতদিন থাকি অনাহারে তোমরা ভিক্ষা
যাও, ওই পার থেকে ওই ওই পার যাও। হকু বাবু, তোমরা মোক কিছু ভিক্ষা দেও না বাবু। সোনা, তোমরা মোক কিছু ভিক্ষা দেও না। সোনা, সোনা বাবু, তুই আজি আজি কি পথে পথে ভিক্ষা করিয়া বেড়াচ্ছিস? বাবু, তুই মোক ভিক্ষা দে। সোনা, তোর এই অবস্থা কি করিয়া হয়েছে? কাকু মনে, তোমরা মোক সবাই ছাড়িয়া গেছে। তাই তো দেখ, কাকুমনি, অনেক মা বাবা মোক দান করেছে, মোক দে না কিছু ভিক্ষা দে। তুই ভিক্ষা দিলি আজকে আমার মার জন্য নিকিরি পা, তুই মোক কিছু ভিক্ষা দে। কি তোর পাও জরুরি? তোর মায়ের কি হয়েছে সোনা? কাকুমনি, আজি মোর মা জন্য বিনা দোষে বিনা অপরাধে মোর বাবা মোর মা জন্য নাকি বাড়ি থেকে বার করিয়া দে। কি তোর মা ও তোর বাবা তারা দিচ্ছে বাড়ি থেকে? তাই তো ওই মায়ের জন্য ভিক্ষা করছো, তুই কিছু টাকা দে না। সোনা, ওই এখান থেকে চলিয়ে যাই, ওই বাঁচে থাকিনি তো কি আর ভিক্ষা করি বাড়ি দেব না মা। তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না, তুই চোখের জল মুছিয়ে ফেলা। চল বাচ্চা, তোর মাকে মুই খুঁজিয়া নিয়ে আসি মা। জয়, কেনে কেনে তুই কান্দিস এক দেখি আমি, কি হয় তোর? এটা বল, এটা বল ভাতিজি, আজি ছোট থাকিয়ে কোলে পিঠে মানসি করেছ, আজি দেখ না বাসন্তী এই পথে পথে ভিক্ষা করিয়া বেড়াচ্ছে, দেখ না। আহারে, এই ছোট এ ঝাবাগান পথে পথে ভিক্ষা করিয়া বেড়াচ্ছে। ওরে সোনা, আর তোর ভিক্ষা করিবার হবার নয়। দেখ সোনা, তোর মা ভাবনা ঠিক খুঁজিয়া দিব, তোমরা মোর মাও খুঁজিয়া দিবেন তো। তাহলে চলো তাড়াতাড়ি করিয়া মোর মায়ের কাছে চল। সোনা চল, তোর মাও জেটি থাক, কাকুমনে তোর মা গো মই খুঁজিয়া নিয়ে আসি মা। ঠিক আছে কাকুমনে, তোর মই কথা দিন, চল মা, চল নিয়া চল মা। মা, আর ওই জমি বেচে টাকা দিয়া মুই পদ ফুর্তি করিয়া খাইছ। মোর দিনে কত পয়সা, মোর কত বন্ধু বান্ধব, মোর পিছন পিছন ঘুরে কত চেংরা। আজি বাড়িতে কেউ না থাকে তো কি মোর দরকার নাই। আই মই মই রাজা, দুই দিন থাকিয়া মই ওই ক্লাব ঘরে দিয়েছিল, দুই দিন থাকিয়া বাড়িতে যাও না। আজি যাও বাড়ি দিকে আয়া, দেখি আস বাড়ি ঘর গুলো আমার কেমন আছে। মই যাও অসুখ
আজি মোর সর্বহারা তুই মো কলাতে আজি তুই মো কলাতে নিদে হাসি মুখে ওই নদীতে ঝাঁপ দিয়া জীবনটা মই শেষ করিয়া রে বিদায় সোনা বেটি বিদায় সোনা বিদায় স্বামী বিদায় জীবন একি ভৌজি তুই এত সুন্দর ফুলের মতন জীবনটাকে তুই এই গঙ্গার জলতে বিসর্জন করে মরিয়াছিস কে রে ভৌজি কে রে জয় আছি কে রে আছিলু মই যে বড় কলঙ্কিনী নষ্ট কইব বাজি এ মেয়েটা তুমি কেনে বাঁচাতো না বাজি না মই যে সবাই কি হারাইয়া ফেলেছে বাজি মই বাঁচে থাকিব না তুই মো পরিবারে না বাজি না এই জীবনটাকে গঙ্গার জলতে বিসর্জন করবারই আগে একবার ভাবিয়া দেখল না বাজি তোর এই ছোট্ট সোনা বেটির অবস্থা কি হবে সোনা বেটি মোর সোনা বেটি ভালোই আছে ওর বাবার কাছে না বাজি না তোর ছোট্ট সোনা বেটি ভালো নয় আজি আজি তোর পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াচ্ছি তাই তো তোর সোনা বেটিকে দেখিলে পাইয়া বলি আই সঙ্গে দেখে ভাউজি যে কই মোর সোনা বেটি আয় বেটি একবার বকি আয় মা তুই মুখে নে ছাড়ি যাবার চাস মা দেখ মা তোর জন্য মই ভিক্ষা করিছ আজ তুই মুখ ছাড়ি যাইস না মা বেটি আজ যখন তো পাইয়া গেছ তাহলে মুই আর মরিব না চল মুই যাও এই সোনার বেটিকে নিয়ে আজ দেখি তুই নয়ন যাবে সেদিকে চলে আজ না বাজি না মুই বাজি থাকিতে তোমার মুই কোটি যাওয়ার দিব না বাজি বাজি চল না বাজি চল জেঠি গুনা মুই আছো একে মহাজীবীর বাড়ি ওঠি কোনো টাকা পয়সার কিছুই অভাব নাই চোদা সোনা ভাউজি এই আমরা দেওর বউ দিদি খাটি খুটিয়া এই ছোট্ট সোনা বেটিটাকে মানুষের মতন মানুষ করি হ্যাঁ দিদি চলো আজ আমার বাড়ি চলো আমার বাড়ি গেলে এ ছাওয়ার খাটিয়া খুটিয়া এই ছাওয়াটা মানুষ করিব তাহলে নিয়ে চলো আজ মুখ নিয়ে চলো ওই যে ভোগ লাগতো হয়ে গেছে ভোগ নিয়ে চলো আজি সকাল থাকিয়া জয়কো পান্তা পাওয়া যায় না আরে বাসন্তী যে কিছু প্রাইভেট করিয়া এলাও আসে না এলা জয় যে কঠি আছে জয় থাকলে না হয় এটা বাসন্তীকে দেখিবার পারব না হতো তাই তো দেখো দেখো অপেক্ষা করিয়া দেখো কখনই আসে জয় আর কখনই বাসাতি আসে বাবা মই চলে আইছো বাবা মই চলে আইছো বেটি তুই আজি না ফিরে এত দেরি করি আসিস বেটি কেনে দেরি করি আসিস নো জানিস বাবা আজিও না মই দুইজন নি আইছো কি আজি ফের দুইজন কাক নি আসিল বেটি কাক নি আসিনু দেখে বাবা দে এটা জয়ের বৌদি আর এটা ভাতিজি অবাক না ওমরা রাস্তা রাস্তা কান্দিয়া বেড়াছিল তার জন্য মই নি আসিনু বাবা মই কি ভুল করিছো দানা তুই কেনে ভুল করিব বেটি এটাই তো মানুষের কর্তব্য কেউ যদি বিপদে তো পড়ে তাকে উদ্ধার করাটাই কাজ হে কাকু আজ আমরা বড় অসহায় আজ তোমরা মুখ শুধু মাথা গুজে জায়গা কর দিও এই ছাওয়ার গানক মানুষ করি আর তোমার বাড়ির যত কাজ আছে সম্পূর্ণ মই করি ঠিক আছে তোমরা কোনো চিন্তা করেন না আমার বাড়িতে অনেক কাজ আছে তোমরা দেওর বউ দিতে খাটি খুটিয়া তোমার এই বেটিটা মানুষের মতো মানুষ করো বেটি বাসন্তী এই ছাওয়াটা যে কদিন থেকে খাইনি খিদার জ্বালায় চকচক গলা ঢুকিয়া গেছে যা তো বেটি কিছু খাওয়ার দিস আর মই যাও ওই করে শাক বাড়ি থেকে ঘুরিয়া এসো
ঠিক আছে বাবা, চলো দিদি চলো, তুমি আমাকে খাবার দিই। চলো চলো। যখন মর্ঠিনা পয়সা ছিল কত বন্ধু বান্ধব, এলা মর্ঠিনা পয়সা নাই তো কোনো বন্ধু বান্ধব নাই, বন্ধুগুলাকে যাইয়া কম এ বন্ধু হাফ বোতল মদ খিলা তরে অপরা অতি যাই না, মদ বল কাকি গেলাকে কম হেকে কাকি হাফ বোতল মদ বাকি দিতে তোকে অপরাও দিবার চাই না, এলা মই কি করি না না হাতত মোর আর পাঁচ কাঠা জায়গা আছে, ওই জায়গাটা মই যাইয়া বেচিয়া দেও, তাহলে মোর অবস্থা খারাপ হয়ে গেল, ওই যাও ওই পাড়াতে ওই মরণ কাকার বাড়ি যায় ওই জমিটা বেঁচে আস, যাও মেলাও যায়। এলা দেখতে দেখতে বেটিটা মর বড় হয়ে গেল, এলা বড় ঘরের কোনো খবর আছে না, বেটিটা একটা বিয়াহ দিবার হয় এলা কেমন করিয়া যে দিন, এলা কোনো ঘটকও আসে না, জেঠাকে জেঠা কায়রে কায়ে বাইরে চেঁচাচেঁচি করে জেঠা ওই আসুন জেঠো কইকে, ও তুই ফের কি করবার আসিল রে বাবু, জেঠো মই কম কি এই তো মাঠি নেই তো আমার সব কিছু জমি জায়গা বেচা আছে জেঠু, তো মাত্র আর পাঁচ কাঠা জায়গা আছে জেঠু, ওই জমিটা তুই নিয়ে নে জেঠু, দূর বাপু মই তো তোকে এর আগেই কইছিল যে জমি জায়গার মই নেব, এমনিতে তো মোর জমি জায়গা বেশি হয়ে গেছে খাটা খোটার মানছি নাই, তুই যা অন্য কোনো মহাজনের ঠিকা তুই বেচিয়া দিস, জেঠু নে না গে জেঠু নে না গে, তুই যদি নিস জেঠু এই মাতালটার জীবনটা বাঁচিয়া যাবে জেঠু, নে না গে জেঠু, আচ্ছা তুই কমে পয়সা দিস মো আগের মতো একটা দিস না অল্প পয়সা তুই দিয়া দিই, আরে বাবু ছাড় দো ওই বর্ষক এক টেনশনে আর তুই আসিয়া এক টেনশন দিছিস, ওই বারবার কচ ওই জমি জায়গা নেবার পাব না, তুই যা অন্য জায়গাতে বেচিয়া দিস, ও জেঠু নিব না গে, ঠিক আছে নিব না যখন ঠিক আছে, তোমাকে এক গ্লাস জল খিলা তো জেঠ, হে জল খিলাবার পারো বেটি বাসন্তী বাসন্তী এক গ্লাস জল নিয়ে তো মা, জেঠ তোমরা জল খাবে আমরা না ওই যে মানসিটা খাবে ওই মানসিটাকে দিয়ে আইছো, কে তোমরা জল খাবে এই যে নেও একি 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 সোনার বউ স্বামী স্বামী তোমার ছেলে তোমরা তো ভালো থাকিবার কোথা, সোনার বউ আজ তোমরা কেনে রোগা রোগা হয়ে গেছি, সোনার বউ মই ভুল বুঝিয়া তোকে না জানিয়া তোর উপর অনেক অন্যায় অত্যাচার করছো, সোনার বউ তুই মন ক্ষমা করিয়ে দিস, সোনার বউ স্বামী আজি মরজ পাছত ক্ষমা চাই তোমরা মোক ছোট করেন না, সোনার বউ ওই জন্য কইছিল মদের নেশা সর্বনাশ, সোনার বউ আজ তোমরা মদ ছাড়ো আজ মদের নেশাই পড়িয়া সোনার সংসার তোমরা শেষ করিয়া ফেলেছে, সত্যি সোনার বউ মই বুঝির পাও নাই, সোনার বউ আজ মদের নেশাই পড়িয়া মই সুন্দর সংসারটাকে মই ছারখার করিয়া দিছি, সোনার বউ এই মদের নেশায় মই হারিয়া দিছি মোর বেটি সোনার, তাড়িয়া দিছি মোর ভাই জয় তাড়িয়া দিছি তো মই যে মোর পাপে, সোনার বউ স্বামী তোমার কিছুই হারায় নেই
হারাইছে শুধু আমার সোনার সংসার সাজানো সংসার সোনার বউ হে তোমার সোনা বেটি জয় সবাই এ বাড়িতে আমরা আছি সোনা বেটি জয় কই মোর ভাই জয় জয় তুই আসলি তোর দাদার অবস্থাটা দেখিও যা জয় জয় ভাই তোর উপর অনেক অন্যায় অত্যাচার করছিস ভাই তুই বল খবর করিয়া দাদা দাদা না তুই বড় হয়ে আমার ঠিক না খবর যাইব না কেড়ে যাব দাদা তোর তো কোনো ভুল নাই দাদা তোরই একটাই ভুল এই মদের নেশা এই মদের নেশায় পড়িয়া তুই সোনার মতন সংসারটা তুই ছাড়খড় করিয়া দিছিস দাদা তাই তো তোকে আমি আগে কইছিল যে মদের নেশা সর্বনাশা মদটা ছাড়ি দাদা আজ এই মদ না ছাড়িয়া দেখিল তুই কি করিল সব কিছু হারাইয়া দিছিস দাদা ও বুঝিবারে পাই না তোমরা তাহলে জয়ের দাদা আর তোমরা তাহলে জয়ের বউ দে তোমরা চিন্তা করেন না তোমার জমি জায়গা যত কিছু সব আমার ঠিনায় বিক্রি করা আছে জমি জায়গা গুলো ফেরত দিবার পারি তবে একটা শর্তে এমন কি শর্ত আছে জেঠু শর্তটা হচ্ছে যে তোমার বিশেষ ঘোষণা দেউর জয়ের সাথে যদি আমার বেটি বাসন দিয়ে বিয়াহ দেন তাহলে আমরা জমি জায়গা সব কিছু ফেরত দিয়ে দেব এটা তো ভালো কথা তোমার বেটিকে বাবা কত ভাগ্যের ব্যাপার 800 টাকা ছিল তা যা করবে তোমরা তাই মানিয়া নি ঠিক আছে জমা দিয়ে যাবে তাহলে জয় আর বাসন্তি তোমরা এতক্ষণে থাকো আর আমরা যাই তোমার ওই বিহার বাজার গুলো করি আইছি ঠিক আছে বাবা যাও তোমরা ঠিক আছে জয় তুই এখানে থাক আমরা যাচ্ছি তোর বিহার বাজার করব ঠিক আছে বাউজি ঠিক আছে হ্যাঁ আমরা আসি দেখ জয় কইছিল না মোর বাবা খুবই ভালো মানুষ সত্যি বাসন্তি সত্যি আমার প্রেম ভালোবাসা অমর হয়ে গেল আজ তোর সাথে মোর বিয়া হইয়া মোর জীবনটা তুমি ধন্য মনে করো আজি জানিস বাসন্তি আজ যে মই বাড়ির সবাইকে ফিরিয়া পালো তাই তো মোর মনে বড় হই আনন্দ এই আনন্দ তো মই একটা কথা কইবার চাও বাসন্তি কি কথা কও না শুনতলি বাসন্তি শুন